আসসালামু আলাইকুম। আমার কাছে স্যামসাং অরিজিনাল একটা টিভি আসছে, মডেল নাম্বার হচ্ছে UA32M4010DR, টাইপ নাম্বার হচ্ছে UA32M4010R। দেখছেন অরিজিনালি টিভিটা অন্য জায়গায় একটু দেখেছে, দেখে আমার কাছে নিয়ে এসছে। আমি এখন লাইন দিব, টিভিটা অলরেডি লাইন আমার দেওয়াই আছে, শুধু আমি একটু পাওয়ার বাটন অন করবো, অন করে আপনাদেরকে আমি সমস্যাটা দেখাবো যে টিভিটা কী সমস্যা। টিভিটা অন করেছি, টিভিটা অন হয়েছে, দেখেন এই যে আপনার চার কোণাতে শুধু হালকা লাইট আছে, চার কোণাতে হালকা লাইট আছে, আর শুধু আলো না, কালো হয়েছে, নিজে দেখো কটা বাড়ির মধ্যে একটু আলো আছে, বাড়ির মধ্যে একটু আলো আছে। এটা হচ্ছে আপনার যে সমস্যাটা হয়েছে, আপনার সাইড কফ আছে, সাইড কফে আপনার ভিজিএল, ভিজিএইচ, এভিডিটি, ভিকম, এগুলো ভোল্টেজ আছে, ভোল্টেজ মিসিং আছে, নাহলে কফ আইসি চেঞ্জ করতে হবে। তাহলে টিভিটা আমি আগে দেখি খুলে যে সিঙ্গেল কফের আইসি না সাইডে আরও কফ আছে, যদি সাইডে কফ থাকে তাহলে টিভিটা মেরামত করা সম্ভব হবে, আর যদি সাইড কফ না থাকে তাহলে মেরামত করা সম্ভব হবে না। টিভিটা আমি খুলি, খোলাই আছে, শুধু একটু ভালোভাবে দেখা লাগবে যে আমি আমাদের আপনাদেরকে আমি আবার দেখা যায় সাইড কফ আইসি যদি থাকে তাহলে ঠিক করা সম্ভব না, ঠিক করা সম্ভব না, আমি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, স্যামসাং অরিজিনাল, স্যামসাং একটা আছে অরিজিনাল, আমি আপনাদেরকেও দেখালাম, স্যামসাংয়ের মডেল নাম্বার যেটা হয় ওটা দেখালাম আপনাদের কারণে। এটা হওয়ার সম্ভাবনা দেখে মনে হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে, যদি আপনার সাইড কফ আইসি থাকে তাহলে সম্ভাবনা আছে। তাহলে টিভিটা আমি খুলি, এটা আপনি স্যামসাং অরিজিনালি টিভি, স্যামসাংয়ের সার্কিটটাও দেখতে পাচ্ছেন, স্যামসাং অরিজিনালি সার্কিট আছে, স্যামসাং অরিজিনালি সার্কিট, যেহেতু আপনি দেখেন লেখা আছে মেড ইন বাই ভিয়েতনাম, স্যামসাং অরিজিনাল এটা মেড ইন ভিয়েতনাম লেখা আছে, স্যামসাং মেড ইন ভিয়েতনাম, SEHC, এটা অরিজিনালি মাদার বোর্ডটাও মোটামুটি খুবই ভালো মানের মাদার বোর্ড লাগানো। এটা আপনার সিঙ্গেল কপের আইসি, সিঙ্গেল কপের প্যানেল এটা, এখন সাইড কপ আছে কিনা আমি আই এম কনফিউজ, আমি সাইড কপটা দেখব একটু খুলে যে সাইড কপ আইসি আছে কিনা। এটা আপনার সিঙ্গেল কপের আইসি, সমস্যায় পড়ে গেলাম যে এটা ঠিক হবে কিনা। তাহলে এটা আমি দেখি যে সাইড কপ আইসি আছে নাকি। আমি এতক্ষণ থেকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার সাইড কপের কথা, এ হচ্ছে সাইড কপ আইসি, এ হচ্ছে সাইড কপ আইসি, সাইড কপ, সাইড কপ, এখানে তিনটা কপ লাগানো আছে, তিনটা কপের মধ্যে আমাকে যে কোনো একটা চেঞ্জ করতে হবে, আবার দুটাও চেঞ্জ করতে হবে। এই যে ভিডিও আমি একটু লং করলাম, দেখেন তিনটা, 1, 2, 3, তিনটা সাইড কপ আছে, এই সাইড কপগুলো আমাকে একটু দেখতে হবে, একটু টিভিটা সম্ভব ঠিক করা। তাহলে আমি টিভিটা প্রসেস করে একটু ঠিক করার, এই সাইড কপগুলো আপনার সমস্যা আছে, এই সাইড কপের নাম্বার দেখে ভোল্টেজ কনফিগারেশন দেখতে হবে, কোন পিনে কত নম্বর ভোল্টেজ কি, এভিডিটি, ভিজিএল, ভিজি কপ, ভিজিএইচ, এগুলো সব ভোল্টেজ দেখতে হবে, দেখার পরে টিভিটা ওকে করতে হবে। তাহলে আমি টিভিটা প্রসেস করে দিয়ে আপনাদেরকে কানেকশন দিয়ে ফুল ডিটেলস আবার জানাচ্ছি আপনাদেরকে। অলমোস্ট টিভিটা চালু হয়ে গেছে, আমি প্রথম থেকে যেটা বলে আসছি যে যদি সাইড কপ থাকে তাহলে টিভিটা ঠিক করা সম্ভব হবে, আর যদি সাইড কপ না থাকে তাহলে টিভিটা আমি ঠিক করতে পারবো না। তো এখানে সাইড কপ আছে তিনটা, তিনটারই আমি কনফিগারেশন ভোল্টেজ চেক করেছি, তিনটার ভিতর আমি একটা খারাপ পেয়েছি, দুটো সাইডের দুটা ঠিক আছে, ভোল্টেজ সব ঠিক আছে, শুধু এখানে একটা আমি খারাপ পেয়েছি, খারাপ পাওয়ার পর আজ আমি এটা লাগাইছি, আপনাদেরকে আমি দেখাবো। এই যে এখানে একটা তামার তার আছে, একটা চিকন, আপনারা চোখে পড়ছে কিনা আমি বলতে পারছি না, এখানে একটা তামার তার আছে চিকন, এই যে একটা, এই যে তামার তার চিকন, এই যে তামার তার চিকন দেখতে পাচ্ছেন, আমি সে আছি টুইজার দিয়ে ধরেছি, হ্যাঁ, তামার তার একটা চিকন আছে,
লাইটে ছটাতে ভালো করে দেখেন যে তামার তার একটা চিকন। তো এই কফটা আপনার শর্ট হওয়ার কারণে ভিজিএইচ ভোল্টেজটা মিসিং ছিল, কফটা শর্ট হয়ে গেছে, ভিজের ভোল্টেজটা নষ্ট হয়ে গেছিলো। কফ লাগানোর পরে ভিজের ভোল্টেজটা আমি যেহেতু প্রিন্ট কেটে গেছে, তো ভিজিএইচ ভোল্টেজটা আমি এক্সট্রা তার দিয়ে বোর্ড থেকে এক্সট্রা তার দিয়ে টেনে আমি চালু করেছি। এই যে এখান থেকে আমি চালু করেছি, যে তামার তার দেখতে পাচ্ছেন, এই যে আমি এখান থেকে এক্সট্রা ভিজিএল ভোল্টেজটা আর টেনে আমি ওই কফ পড়ে দিয়েছি। আপনারা কফের ডাটা শিট নামাতে পারেন, NT 6123 7H, এই ডাটা শিটের কফ নামে আপনারা দেখতে পারেন। দেখে সেম জায়গাতে পয়েন্ট দিতে হবে, যেন খুবই সূক্ষ্ম কাজ এটা। আমি একটা মাইক্রো ক্যামেরাটা নিয়ে আসি, সূক্ষ্ম হাতের কাজ, তাড়াহুড়া করলে আপনার কাজটা গোটা টিভিটা বাদ হয়ে যাবে, কফ এসে আবার লাগাতে হবে। এই যে চিকন চিকন তা কানেকশন দেখছেন, এখান দিয়ে আপনাকে তো ভিজিএল, ভিজিএইচ, এভিডিডি, ভিকম এগুলো সব ভোল্টেজ ঢুকেছে, এগুলো সব ভোল্টেজ এই প্যানেলের ভিতর দিয়ে ঢুকে এসেছে। তো আমি এই যে চিকন তার দিয়ে আমার যে ভোল্টেজটা মিসিং ছিল আর কফটা শর্ট হয়ে গেছিলো, সেই কফটা আমি যেখানে এখান থেকে যে আপনার এখানে এখানে এই যে দেখেন এই যে ভিজিএইচ পয়েন্ট একটা দেখা দিয়েছে, এখানে ভিজিএইচ পয়েন্ট দেওয়া দেখেছে, এই পয়েন্ট থেকে আমি চিকন তামার তার দিয়ে আমি ওই ভিজিএইচ কফের ভিজিএইচ পয়েন্টে কানেকশন দিয়ে দিয়েছি আর একটা কফ আইসি লাগাইছি। এখন টিভিটা আমাদের একবারে ওকে হয়ে গেছে, আমি এখন একটু পিকচার দেখে নিয়েছি, পিকচার কোয়ালিটি কেমন এসছে। আমার কাজ একবারে ওয়ার্ক সাকসেসফুল, ছবির কোয়ালিটি অরিজিনালের মতনই আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি, কিন্তু টিভি প্যানেলটা খুলে কাজ করছে তো উল্টোভাবে রাখা আছে। আমি এটা ফাইনালি শুধু একটু ছবিটা চেক করার জন্য একটু আসলাম আপনাদের সামনে। ছবিটা পিকচার কোয়ালিটি আগের মতনই আছে, কোনো চেঞ্জ হয়নি, কোনো কিছু হয়নি। তাহলে আমি আবার সেটিং করি, সেটিং করার পর আবার আপনাদের কাছে আসছি। টিভিটা কমপ্লিটলি আমি একবার সেট আপ করেছি, স্ট্যান্ড বাই হয়ে আছে, অন করলাম, অন হয়েছে, স্যামসাং লেখা চ্যানেল, ওকে, একবারে পারফেক্টলি ছবি আছে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ।